Hello friends, I am Radhakanta Chandra and you are watching my educational channel The Guide. Aaj amra static GK niye alochona korbo. This is the static GK class. Actually GK class, GK guide hisebe naam dewa hoyeche cluster. Ar mainly ajke amra static GK niye discuss korbo. Karon GK er moddhe kintu onek kota portion ache. GK er moddhe actually GK jodi bolo tahole GK ke kintu amra কয়েকটা পার্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্ট্যাটিক জিকে। আচ্ছা, এর মধ্যে তোমার ইনক্লুড করে ওয়ার্ল্ডের ফেমাস কিছু জিনিস, ইন্ডিয়ার ফেমাস কিছু জিনিস, ইন্ডিয়ার ফার্স্ট পার্সোনালিটিস, ইন্ডিয়ার ন্যাশনাল পার্কস, ইন্ডিয়ার এয়ারপোর্টস, রেলওয়েজ, আরও অনেক কিছু আছে, অনেক কিছু, ইন্ডিয়ার আর্কিটেকচার, মনুমেন্টস এক্সেট্রা লাইক দ্যাট। আর একটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ মানে এখানে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স এইসব চ্যাপ্টার থেকে, এইসব সাবজেক্ট থেকে কোয়েশ্চেন আসে। আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা একটা কিন্তু ভাইটাল পোর্শন প্লে করছে। তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের লেকচার খুব তাড়াতাড়ি শুরু করব। তো আজ আমরা কিন্তু স্ট্যাটিক জিকে নিয়ে আলোচনা করবো। আর স্ট্যাটিক জিকের যে পার্টটা আজকে স্ট্যাটিক জিকের ফার্স্ট পার্ট। আর স্ট্যাটিক জিকের ফার্স্ট পার্টে আমি যে টপিকটা বেছে নিয়েছি সেটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা রিসেন্ট কয়েকটা এক্সামের ট্রেন্ড দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা এক্সামে এই টপিক থেকে একটা কিংবা দুটো, এক একটা এক্সামে তো দুটো করেও কোয়েশ্চেন এসছে। সেটা হচ্ছে ফোক ডান্সেস, ফোক ডান্সেস, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি লোকনৃত্য। বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য, সেই লোকনৃত্যের উপর কিন্তু অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে এক্সামে। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং এই টপিকটা দিয়ে আমরা শুরু করব। তাহলে দেরি না করে আমরা চ্যানেলটা শুরু, সরি, দেরি না করে আমরা লেকচারটা শুরু করছি। আর একটা রিকোয়েস্ট রইল তোমাদের কাছে, যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও, যাতে করে তোমরা সবসময় আপডেটেড থাকো আমার ভিডিওগুলো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, যদি খারাপ লাগে তবে অবশ্যই ডিসলাইক করো। যদি কন্টেন্টে কোথাও মিসিং থাকে ডিসলাইক করো এবং কমেন্ট করো অবশ্যই যে কী কারণে তোমাদের খারাপ লেগেছে। তাহলে শুরু করা যাক আজকের লেকচারটা। লোকনৃত্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আমি বারবারই বলছি লোকনৃত্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো লোকনৃত্য মানে কী? দেখো, আমরা যেমন পশ্চিমবঙ্গে বসবাস করি, আমরা বসবাস করি পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে যদি আমরা পাঞ্জাবের কথা বলি, তাহলে পাঞ্জাবের সংস্কৃতি মানে কালচার, কেরলের কালচার যদি বলি, কেরলের কালচার, এই সমস্ত স্টেটের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালচার আছে। এক একটা রাজ্যের এক একটা কালচার আছে এবং এক একটা রাজ্যে এক এক ধরনের মানুষ বসবাস করেন। সুতরাং প্রত্যেকের কালচার মিলবে না। সেই কারণে কোনো এলাকার স্থানীয়ভাবে যেটা তৈরি করা হয় সেটাকেই বলা হয় লোক। যেমন লোকগীতি তোমরা শুনেছো, আমাদের লোকগীতি, আমাদের রাজ্যেরই অনেক লোকগীতি আছে, যেমন পুরুলিয়ার এক ধরনের, বীরভূমের এক ধরনের। তো সেরকমভাবেই বিভিন্ন রাজ্যেরও কিন্তু লোক নৃত্য আছে, অর্থাৎ এক একটা রাজ্যে এক এক ধরনের নাচ সেলিব্রেট করা হয় এবং তাদের আলাদা আলাদা নাম আছে, যেটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রথমে কী করবো, তোমাদের স্টেট ওয়াইজ, স্টেট ওয়াইজ মানে রাজ্য অনুযায়ী, রাজ্য অনুযায়ী আমি তোমাদেরকে সেগুলো লিখিয়ে দিচ্ছি। তোমরা নোট ডাউন করে নাও খাতায় খুব তাড়াতাড়ি করে। রাজ্য অনুযায়ী কিন্তু আমি নাচগুলো লিখিয়ে দিচ্ছি। তারপরে আমি কয়েকটা কোয়েশ্চেন ডিসকাস করব যেগুলো খুব ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম পারপাস। তাহলে চলো শুরু করা যাক। প্রথম যে রাজ্য আমরা নেব সেটা হচ্ছে আসাম। আসাম, আসাম এমনিতেও খুব একটা ইম্পর্টেন্ট রাজ্য। আর একটা জিনিস, সেই সমস্ত রাজ্যের কথা তোমরা প্রথমেই পড়বে যে রাজ্যগুলো এখন খবরের শিরোনামে আছে। যেমন আসাম, আসামে এনআরসি নিয়ে বুঝতেই পারছো প্রবলেম চলছে। সো এনআরসি নিয়ে আসাম এমনি একটা হট টপিক। সুতরাং আসাম থেকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করার একটা ট্রেন্ড থাকে। দেখো, কোয়েশ্চেন কিন্তু এইভাবে হয়, তুমি ভেবো না যে কোয়েশ্চেন, তোমরা যদি ভাবো যে কোয়েশ্চেন যেখান থেকে খুশি হতে পারে, কিন্তু হয় না। এক্সামিনার একটা প্যাটার্ন ফলো করেন, সেই সমস্ত টপিকগুলোকে বেছে নেওয়া হয় যে টপিকগুলো হট টপিক। যেমন আসাম, জম্মু অ্যান্ড কাশ্মীর, এখানে মহারাষ্ট্র, হরিয়ানা, কারণ এখানে এখন ইলেকশন চলছে। সুতরাং এই পোর্শনগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে আসামের যদি বলি, আসামের যে যে লোকনৃত্যগুলো ইম্পর্টেন্ট অনেক আছে, তার মধ্যে বেশি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি আমরা করবো। যেমন হচ্ছে বিহু, লিখে নেবে এগুলো, বিহু নোট করো। আচ্ছা, আর একটা আছে খেল গোপাল, খুব ইম্পর্টেন্ট, এই নামটা খুব ইম্পর্টেন্ট, খেল গোপাল।
খেল গোপাল, এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট আসামের লোকনৃত্য হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট। পরের রাজ্য যাবো আমরা বিহার। আশা করি তোমরা নোট ডাউন করেছো, যদি না করতে পারো ভিডিওটা পজ করে করে নিও। বিহার, বিহারের ক্ষেত্রে প্রথমেই বলবো জ্যাতজ্যাতিন। জ্যাতজ্যাতিন এই নামটা তোমরা সবাই শুনেছো হয়তো। জ্যাতজ্যাতিন ইম্পর্টেন্ট একটা লোকনৃত্য, ফোক ডান্স বিহারের ক্ষেত্রে। আর যদি বলি ইম্পর্টেন্ট যদি বলি তাহলে হচ্ছে কথা পুতলি, এটাও খুব ইম্পর্টেন্ট। কথা পুতলি, কথা পুতলি, সরি পুতলি, কথা পুতলি, এটা একটা ইম্পর্টেন্ট ডান্স ফর্ম অফ বিহার। বিহারের নেক্সট যদি লেখো তাহলে লিখতে পারো কর্মা। কর্মাও কিন্তু বিহারের ইম্পর্টেন্ট, আমি বিহারেই লেখাচ্ছি এখন, বিহার। পরেরটা হচ্ছে কর্মা, ইম্পর্টেন্ট কর্মা। আর লেখো নাতনা, নাতনা। এই চারটে ডান্স ফর্ম যদি মনে রাখতে পারো তাহলে বিহারের কাজ ফিনিশ। বিহারে মোটামুটি এই চারটে ইম্পর্টেন্ট, আরও যেগুলো আছে সেগুলো আমরা কোয়েশ্চেনে কিন্তু সলভ করব। তো বিহারের আরও আরও বলছি, বিহারের কিন্তু এর আগে আমরা যেটা বলছি জ্যাতজ্যাতিন, নাতনা, কর্মা এবং আগে একটা বলেছিলাম সেটা হচ্ছে কথা পুতলি, ইম্পর্টেন্ট। সো এটা গেল বিহার। এবার আমরা জানছি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের প্রথম যেটা এবং সবাই জানে এটা কুচিপুড়ি, এটা বেশিরভাগ স্টুডেন্টই জানে এটা কুচিপুড়ি, খুব ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, আমরা সবাই জানি কুচিপুড়ি। এছাড়াও যদি বলো সেভাবে ইম্পর্টেন্ট আর নেই যদিও অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে, তো অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি এটুকু জানলেই হবে, কারণ অন্ধ্রপ্রদেশ থেকে এর বাইরে খুব একটা জিজ্ঞাসা করা হয় না। আর একটা যদি লিখতে পারো সেটা হচ্ছে বুড়া কথা, ঠিক আছে, বুড়া কথা, এটাও কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা লোকনৃত্য, বুড়া কথা। ইংলিশটাও লিখে দিচ্ছি কারণ বেঙ্গলির সঙ্গে ইংলিশের, বেঙ্গলি ভার্সন না ইংলিশ ভার্সন অনেকে পড়ে, বুড়া কথা। সো এই দুটো হচ্ছে কিন্তু অন্ধ্রপ্রদেশের ডান্স ফর্ম, ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। পরের স্টেট আমরা নিচ্ছি কেরালা, ইম্পর্টেন্ট। কেরালা থেকে অনেক কটা ডান্স ফর্ম আছে যেগুলো খুব খুব ইম্পর্টেন্ট, যেমন প্রথমেই বলছি কথাকলি। কথাকলির নাম শোনেনি এরকম স্টুডেন্ট হয়তো খুব কমই আছে। কথাকলি কেরালার একটা ডান্স ফর্ম। এরপরে আছে কলিয়াট্টম, ভেরি ইম্পর্টেন্ট, কলিয়াট্টম, কলিয়াট্টম, কলিয়াট্টম। এছাড়া যদি আমরা বলি আরেকটা হতে পারে সেটা হচ্ছে তাপ্পাতি কালি, তাপ্পা লেখো তাপ্পা তি কল্লি, তাপ্পাতি কল্লি। নামগুলো একটু অড আমাদের পশ্চিমবাংলার ছেলেদের জন্য হয়তো, কিন্তু কেরল সাইডে এই ধরনের নাম হচ্ছে কথাকলি, কলিয়াট্টম অ্যান্ড তাপ্পাতি কল্লি। এই চার তিনটে ডান্স ফর্ম কিন্তু কেরালার জন্য ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের স্টেট আমরা যাচ্ছি কর্ণাটকা, ঠিক আছে, কর্ণাটকা। কর্ণাটক পরের স্টেট আমাদের, কর্ণাটকের যদি আমরা ডান্স ফর্ম বলি সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ইয়ক্ষগানা, ইয়ক্ষগানা, বাংলা স্পেলিংটা ইয়ক্ষগানা, সরি আর একটু লিখতে হবে, আসলে বাংলা স্পেলিংটা একটু প্রবলেম হচ্ছে লিখতে আমার, ইংলিশে অভ্যাস। ইয়ক্ষগানা তোমরা এইভাবে লিখতে পারো, ইয়জ্ঞগানা হিসেবে লিখতে পারো, কারণ এইভাবেই থাকে। ইংলিশটা লিখে দিচ্ছি সব থেকে ইম্পর্টেন্ট, ওয়াই এ কে এ এস এইচ এ জি এ এন এ, ইয়াক্সগানা, খুব ইম্পর্টেন্ট নাম, এটা আসে এক্সামে প্রায় আসে, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, লিখে নাও কর্ণাটকার ইয়াক্সগানা, একটাই ইম্পর্টেন্ট। নেক্সট হবে ওড়িশা, ওড়িশা আমাদের পরের স্টেট ওড়িশা। ওড়িশার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি তাহলে ওড়িশার ক্ষেত্রে পাবে তোমরা ছৌ,
ছৌ কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা উড়িষ্যার। আমি বলে দিই, ছৌ যে ডান্সটা আছে এই ডান্সটা কিন্তু তিনটে স্টেটে তোমরা পাবে। একটা পাবে আমাদের পশ্চিমবঙ্গে, একটা পাবে উড়িষ্যায়, আর একটা পাবে ঝাড়খণ্ড। তিন ধরনের রাজ্যে কিন্তু, তিন তিনটে রাজ্য আছে যেখানে আমাদের কিন্তু এই ছৌ ডান্স দেখা যায়। পশ্চিমবঙ্গে দেখতে পাবে, ওড়িশায় দেখতে পাবে, ঝাড়খণ্ডে দেখতে পাবে। সুতরাং ছৌ কিন্তু তিনটে রাজ্যের জন্য ইম্পর্টেন্ট। তো ওড়িশার জন্য ছৌ, এটুকু জানলেই চলবে ওড়িশার জন্য। আর একটা ওড়িশার ইম্পর্টেন্ট আছে যদিও, সেটা তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে ঘুমার সঞ্চার। ওড়িশার আর একটা লিখে নাও, ওড়িশার একটা লিখে নাও, কালিটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমি। ঘুমার, ঘুমার সঞ্চার, ঘুমার সঞ্চার ইম্পর্টেন্ট ওড়িশার জন্য, এটা ইম্পর্টেন্ট। নেক্সট স্টেট আমরা যাচ্ছি জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য প্রথম যেটা ডান্স ফর্ম ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাউফ। খুব ইম্পর্টেন্ট রাউফ, আমি ইংলিশটাও লিখে দিচ্ছি, রাউফ রাউফ। পরে হচ্ছে হিকত, হিকত, তো বাংলাটা লিখে দিচ্ছি হিকত। এই দুটো ডান্স ফর্ম কিন্তু ইম্পর্টেন্ট জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য, রাউফ আর হিকত, মোস্ট ইম্পর্টেন্ট দুটো ডান্স ফর্ম জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য, নোট ডাউন করে নাও। নেক্সট স্টেটে চলে যাচ্ছি আমরা, নেক্সট স্টেট আমাদের মহারাষ্ট্র। মহারাষ্ট্র, মহারাষ্ট্রে অনেক অনেক করে ডান্স ফর্ম আছে, এবং যেটা আরও একটু আগে বললাম যে মহারাষ্ট্রে অলরেডি ইলেকশন চলছে, অ্যাসেম্বলি ইলেকশন অর্থাৎ বিধানসভা নির্বাচন চলছে। তো এমনিতেই মহারাষ্ট্র এখন একটা হট টপিক, তো সেখানে ডান্স ফর্মগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লেজিন, লেজিন ইংলিশে দিয়ে লেখো, এলই জেডআইএন, লেজিন। নেক্সট হচ্ছে তামাশা, খুব ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম তামাশা। নেক্সট হচ্ছে, সরি, লোভানি বা লাভানিও বলে অনেকে, এটা লোভানি বা লাভানি, লেজিন, তামাশা, লোভানি বা লাভানি, এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট মহারাষ্ট্রের জন্য। আশা করি তোমরা কপি করে নিয়েছো। নেক্সট স্টেটে চলে যাচ্ছি, নেক্সট স্টেট আমাদের পাঞ্জাব। নেক্সট স্টেট পাঞ্জাব, খুব ইম্পর্টেন্ট। এখানে আমি দুটো জিনিস বলবো, খুব ভালো করে শুনবে, আমরা ডান্স ফর্মগুলো তো জানি। আচ্ছা আগে লিখে দিই ডান্স ফর্মগুলো, একটা লেখো গিদ্ধা বা গিদ্দা, আর একটা হচ্ছে ভাংড়া। এটাকে গিদ্ধা বা গিদ্ধাও বলে অনেকে, গিদ্ধা, আর এটা হচ্ছে ভাংড়া, ভাংড়া। এবারে এই দুটো ডান্স ফর্মকে কিন্তু তোমাদেরকে আর একটু ডিটেলে জানতে হবে। কেন বলি, কদিন হয়ে যাওয়ার, কদিন আগেই যে এক্সামটা হলো, CHSL এবং MTS, এই দুটো এক্সামে কোয়েশ্চেনের প্যাটার্ন এমনভাবে চেঞ্জ করেছে, টপিক চেঞ্জ করেনি কিন্তু, কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ করেছে। কী চেঞ্জ করেছে না, কোয়েশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে যে ভাংড়া যে ডান্স ফর্মটা সেটা কোন সময়ে করা হয়। আবার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে হরিয়ানার যে ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম রয়েছে, যেটা হচ্ছে ঝুমার, সেই ঝুমার ডান্স ফর্মটা কোন সিজনে নাচা হয়। অর্থাৎ বুঝতে পারছো, এরকম কোয়েশ্চেনের ট্রেন্ড কিন্তু পাল্টাচ্ছে, অর্থাৎ কোয়েশ্চেনের টপিক পাল্টাচ্ছে না, লোকনৃত্য থেকে তোমার প্রশ্ন দেবে কিন্তু একটু ডিটেলে। সেজন্য জানিয়ে দিই যে গিদ্দা যে বা গিদ্ধা যে ডান্স, এটা কিন্তু মহিলারা পার্টিসিপেট করতে পারে শুধুমাত্র, এটা মহিলারাই ডান্স করে, এই ডান্সটা কিন্তু মহিলাদের দ্বারাই করা হয় গিদ্ধা। আর ভাংড়াটা কিন্তু শুধুমাত্র পুরুষদের দ্বারা নাচা হয়,
ইম্পর্টেন্ট, সেই জন্যই বলে দিলাম গিদ্ধা হচ্ছে মহিলাদের দ্বারা আর ভাংড়া কিন্তু পুরুষদের দ্বারা একটা লোকনৃত্য পাঞ্জাবের। আশা করি বোঝা গেছে। নেক্সট হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে কিন্তু অনেক কটা ডান্স ফর্ম ইম্পর্টেন্ট। যেমন প্রথম যদি আমরা বলি ঝোড়া, ঝোড়া ঝোড়া। নেক্সট দাংলি, দাংলি ঝোড়া, দাংলি। আর একটা হচ্ছে মহাশু, মহাশু, ঝোড়া, দাংলি, মহাশু। এই তিনটে কিন্তু হিমাচল প্রদেশের জন্য ইম্পর্টেন্ট লোকনৃত্য। নেক্সট নেক্সট এটা আমাদের চলে যাচ্ছি উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ বড় স্টেট আমাদের, উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষের সব থেকে বড়, অর্থাৎ আমরা বলতে পারি ভারতবর্ষের বৃহত্তম রাজ্য। অবশ্যই আয়তন হিসেবে নয়, কিন্তু লোক সংখ্যার দিক থেকে, আর আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটা সেটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে রিপ্লাই করবে। এটা তোমাদের জন্য প্রশ্ন রইল, আয়তনের দিক থেকে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি। চলো উত্তরপ্রদেশের নাচগুলো চলে যাই। উত্তরপ্রদেশের নাচগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। প্রথমেই হচ্ছে নটঙ্কি, নটঙ্কি, নটঙ্কি। থোড়া, নটঙ্কি পর থোড়া লেখো, থোড়া দুটো হলো, লিখে নাও। নেক্সট আমি একটা পেজ নেব। নেক্সট হচ্ছে উত্তরপ্রদেশে আছি আমরা, এখনো নটঙ্কি লিখেছি, থোড়া লিখেছি, এরপর লিখো চাপ্পেলি, চাপ্পেলি। ইম্পর্টেন্ট, আর অবশ্যই যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসলীলা, খুব খুব ইম্পর্টেন্ট, বারবার কোশ্চেন জিজ্ঞেস করা হয় এটার থেকে। রাসলীলা কোথাকার লোকনৃত্য, সো রাসলীলা কিন্তু আমাদের উত্তরপ্রদেশের লোকনৃত্য। আশা করি উত্তরপ্রদেশ স্টেটটা সম্বন্ধে তোমাদের ধারণা কমপ্লিট হয়েছে। নেক্সট স্টেট হচ্ছে আমাদের গুজরাট, গুজরাট। গুজরাটের মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গরবা, গরবা মোস্ট ইম্পর্টেন্ট ডান্স ফর্ম। তারপর লেখো ডান্ডিয়া রাস, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডান্ডিয়া রাস, ডান্ডিয়া রাস ইম্পর্টেন্ট। নেক্সট টিপ্পনি, খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ডান্স ফর্ম ইম্পর্টেন্ট গুজরাটের জন্য। টিপ্পনি আমরা বলি না, টিপ্পনি করিস না, সে টিপ্পনি। তাহলে গুজরাটের জন্য হলো গরবা, ডান্ডিয়া রাস এবং টিপ্পনি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। গুজরাট কমপ্লিট। নেক্সট স্টেট আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গ, আমাদের রাজ্য। সামনেই আমাদের রাজ্যের অনেক কটা এক্সাম আছে, আবগারির আছে, ক্লার্কশিপ আছে, তো এগুলোর জন্য ইম্পর্টেন্ট। তো পশ্চিমবঙ্গের সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ছৌ, অলরেডি আগেই বলে দিয়েছি ছৌ, তো আবার একবার বলে দিচ্ছি ছৌ। আর ছৌটা আবার পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় অনুষ্ঠিত হয়? পুরুলিয়া, মনে রাখবে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু আবার পুরুলিয়া সাইডে কিন্তু ছৌটা জনপ্রিয় সব থেকে বেশি, মানে পুরুলিয়ারই অ্যাকচুয়ালি লোকনৃত্য হচ্ছে ছৌ পশ্চিমবঙ্গের মধ্যে। তো ছৌ গেল, ছৌ ছাড়া যদি আরও কয়েকটি লিখি সেটা হচ্ছে বাউল, এগুলোর সঙ্গে আমরা পরিচিত। অনেকে বলতে পারে বাউল তো গান না, বাউল একটা লোকনৃত্য, কারণ বাউল দেখবে নেচে নেচে কিন্তু গাওয়া হয়, ঠিক আছে। বাউল, কীর্তন, কীর্তনও কিন্তু একটা নৃত্যের, সরি, কীর্তনও কিন্তু নৃত্যের মধ্যেই পড়ছে। কীর্তন কিন্তু কোনো গান শুধু নয়,
সংকীর্তন, যাত্রা, যাত্রাও কিন্তু পশ্চিমবঙ্গের একটা লোকনৃত্য, কিন্তু সবকটা ইম্পর্টেন্ট। ছৌ, বাউল, কীর্তন এবং যাত্রা, এই চারটেই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। আশা করি তোমাদের কপি হয়ে গেছে, যদি না হয় তো ভিডিওটা পজ করে কপি করে নিও। নেক্সট স্টেট আমরা যাচ্ছি হরিয়ানা। তা হরিয়ানা স্টেটের যদি আমরা কথা বলি, তাহলে হরিয়ানা স্টেটে হচ্ছে প্রথমেই লেখো ঝুমার। ঝুমার ঝুমার, তারপর লেখো ফাগ ডান্স। ফাগ, শুধু ফাগ লিখলে চলবে, ফাগ, PHAG, ফাগ ডান্স, এটা কিন্তু ইম্পর্টেন্ট হরিয়ানার জন্য, ফাগ ডান্স আর হচ্ছে ঝুমার। এছাড়াও আছে ধামাল। ধামাল, এ ডাবল ধামাল, ধামাল আমরা সিনেমা দেখেছি, সো ধামাল, যদি ওর সঙ্গে কোনো মিল নেই কিন্তু ধামাল, ধামাল হরিয়ানার কিন্তু একটা ইম্পর্টেন্ট লোকনৃত্য। তো হরিয়ানার জন্য এই তিনটেই, ঝুমার, ফাগ ডান্স আর ধামাল। আশা করি তোমাদের কপি হয়েছে। যদি ভিডিওটা বারবারই বলছি ভালো লাগে তো লাইক করো, সাবস্ক্রাইব করো আর এবং শেয়ার করো সবার সঙ্গে, কারণ তোমরা শেয়ার যদি না করো বা যদি আমাকে ইন্সপিরেশন না দাও তাহলে সত্যিই চাপ হয়। এগুলো আসলে তোমাদের জন্য এই ইনিশিয়েটিভটা, যখন তোমরা আমাকে সাপোর্ট করো তখন ভালো লাগে ভিডিও বানাতে, সো আশা করি সেটা তোমরা খেয়াল রাখবে। আর নেক্সট স্টেট চলে যাচ্ছি আমরা রাজস্থান। রাজস্থান আমাদের পরের স্টেট। তো রাজস্থানের জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা সেটা হলো ঝুলন লীলা। রাজস্থানের এটা কিন্তু ঝুলন লীলা ইম্পর্টেন্ট একটা ডান্স ফর্ম, লিখে নাও ঝুলন লীলা। ঝুলন আমরা জানি, আমাদের এখানেও আমরা পালন করি, যেটা রাজস্থানের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট, ঝুলন লীলা। এছাড়াও রাজস্থানের আরো আছে, লেখো তেরহা তাল। তেরহা তাল, তেরহা, তেরহা তাল, তেরহা তাল ইম্পর্টেন্ট। তাহলে ঝুলন লীলা, তেরহা তাল, এগুলো কিন্তু রাজস্থানের জন্য ইম্পর্টেন্ট। আরও আছে গিনাদ। গিনাদ, গিনাদ একটা ইম্পর্টেন্ট লোকনৃত্য রাজস্থানের জন্য। আর একটা লেখো চাকরি। চাকরি, তাহলে ঝুলন লীলা, তেরহা তাল, গিনাদ আর চাকরি। চাকরি স্পেলিং লিখে দিচ্ছি CHAKRI, চাকরি। এগুলো রাজস্থানের ইম্পর্টেন্ট লোকনৃত্য। নেক্সট স্টেট আমরা যাব তামিলনাড়ু। তামিলনাড়ু খুব ইম্পর্টেন্ট, কারণ তামিলনাড়ুর যে কটা ডান্স ফর্ম আছে এক্সামে, মানে এক্সামের জন্য ফেভারিট কোয়েশ্চেন্স আর কি, এ জিজ্ঞেস করবেই। প্রথমেই যদি বলি আমরা তামিলনাড়ু, তাহলে অবশ্যই বলবো, অনেকে কিন্তু বলতে পারে তামিলনাড়ুর প্রথমেই শুনেই বলতে পারে হচ্ছে ভারতনাট্যম, কিন্তু আমি বলে রাখি ভারতনাট্যম কোনো লোকনৃত্য নয়, এটার উপর আমি একটা ভিডিও করব, লেকচার নেব আমি এটার উপর। তামিলনাড়ুর ভারতনাট্যম অবশ্যই তামিলনাড়ুর, কিন্তু ভারতনাট্যম কোনো লোকনৃত্য নয়। যদি ভারতনাট্যমটা অপশনের থেকেও থাকে তাহলেও ওটা ঠিক করবে না, কারণ ভারতনাট্যম লোকনৃত্য নয়। ভারতনাট্যম হলো আমাদের ধ্রুপদী নৃত্য, অর্থাৎ ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ ইন্ডিয়া। ভারতের 8টা ক্লাসিক্যাল ডান্স ফর্ম আছে, তার মধ্যে ভারতনাট্যম হচ্ছে একটা অন্যতম এবং সবথেকে পুরনো। তাই ভারতনাট্যমকে কখনোই কিন্তু তোমরা লোকনৃত্যের পর্যায়ে ফেলবে না। প্রথমে লেখো কোলাট্টম। কোলাট্টম, কোলাট্টম এটা একটা ইম্পর্টেন্ট ডান্স ফর্ম অফ তামিলনাড়ু, লোকনৃত্য কথা বলছি আমি বারবারই বলছি। তারপর আছে কুম্মি। কুম্মি, KUMMI, কুম্মি। কবাডি,
কাভাদি, কাভাদি। আর একটা হচ্ছে কারাগম, আমি এটাকে ইরেজ না করলে লিখতে পারবো না, তোমরা লিখে নাও। কোলাট্টাম, কুম্মি, কাভাদি, আর একটা হলো কারাগম। তামিলনাড়ুরই চলছে, লাস্ট হচ্ছে কারাগম। কারাগম, KARAGM, কারাগম, ইম্পর্টেন্ট লোকনৃত্য তামিলনাড়ুর জন্য। এই হচ্ছে আমাদের স্টেট ওয়াইজ বিভিন্ন লোকনৃত্যের নাম, আমরা সব কটা স্টেটই আলোচনা করে দিয়েছি মোটামুটি। এরপরে আমরা কয়েকটা কোয়েশ্চেন আনসার সলভ করবো, আশা করি তোমাদের অনেকটা জ্ঞান বাড়লো, অনেকটা মানে ইনফরমেশন তোমাদেরকে আমি দিতে পারলাম। এরপরেও যদি কোথাও তোমাদের মনে হয় যে আরও কিছু ইনফরমেশন বাদ গেছে বা দেওয়া যেতে পারে, কমেন্ট সেকশন অবশ্যই কমেন্ট করো আমাকে, আমি নিশ্চয়ই আরও আর একবার হয়তো এর উপর লেকচার বানাতে পারি। তবে আমার মনে হয় না এর থেকে বাইরে কিছু আসতে পারে, যেটা আমার এক্সপিরিয়েন্স আর কি যতদিনের। তো এই কটা রাজ্যের পড়লেই যথেষ্ট। এরপরে আমরা চলে যাব কুইজ, এরপরে আমরা করব একটা কুইজ। কুইজটা কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের এখানে 9 to 10 কোয়েশ্চেন্স আছে। কুইজটা আমি করবো কারণ এখন দেখো এটা অফলাইন ক্লাস নয়, অনলাইন ক্লাস, কিন্তু এটা একটা রেকর্ডেড ক্লাস, সুতরাং তোমাদের সঙ্গে ইন্টারাকশন হওয়া সম্ভব হচ্ছে না। তাই কুইজের নিয়মটা আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরে তোমরা ভিডিওটাকে পজ করবে, করে নিজের আনসারটাকে ভাববে যে এইটা আনসার হতে পারে, বা খাতায় লিখবে, তারপরে আনসারটা আমার তরফ থেকে দেখে নেবে আমি কী বললাম আনসারটা দিয়ে। এইভাবে প্রত্যেকটা কোয়েশ্চেন করার পরে সব কোয়েশ্চেন শেষ হয়ে যাওয়ার পরে দেখো তোমরা কত পেলে, নিজেকে মার্কস দাও, সেলফ এভ্যালুয়েশন করো, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু সাকসেস। আর কমেন্ট সেকশনে কমেন্ট তো করতেই পারো, নো প্রবলেম। তাহলে আমরা চলে যাচ্ছি কুইজে। আচ্ছা, আমরা এসে গেছি কুইজের জন্য। ফার্স্ট কোয়েশ্চেন, রাউত নাচা, রাউত নাচা কোন রাজ্যের লোকনৃত্য? তোমরা আনসার করতে পারলে বলো যেভাবে বললাম। তো এখানে আমি একটা এক্সপ্লেন করি। ফার্স্ট দেখো, রাউত নাচা যেটা, আমরা এর আগে রাউফ বলে একটা নাচ করেছি, নামগুলো এত কাছাকাছি না তাই বলছি, খুব ইম্পর্টেন্ট বারবার জানাটা। রাউফ কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের, আর এখানে বলা আছে রাউত নাচা, রাউত আর রাউফের মধ্যে কিন্তু তফাত আছে, একটা তর ফয়ের লফ তফাত, তাহলে রাউত আর রাউফের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। রাউফ নাচা যদি বলতে পার, রাউফ লোকনৃত্য কোথাকার, তাহলে অবশ্যই হতো জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। কিন্তু আমাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে রাউত নাচা, সো রাউত নাচা হচ্ছে ছত্তিশগড়ের একটা ডান্স ফর্ম। এই রাউত নাচাটা কার জন্য বা কিসের জন্য সেলিব্রেট করা হয়? না, রাউত নাচাটা হচ্ছে আমাদের আমাদের যে হোলি আছে তার ঠিক আগে আগে এটা সেলিব্রেট করা হয়, হোলির ঠিক আগে আগে রাউত নাচাটা সেলিব্রেট করা হয়। তো রাউত নাচা হলো ছত্তিশগড়ের একটি ডান্স ফর্ম, খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি, রাউত নাচাটা হোলি অর্থাৎ আমাদের যেটা বসন্ত উৎসব যেটাকে আমরা বলি, হোলি ঠিক তার আগে আগে, বসন্ত উৎসব ঠিক বলবো কি, হোলিটা বসন্ত উৎসবে ঠিক বলা যাবে না, ওই রকমই আর কি। হোলি যে সময়টা আমাদের হয় বাংলায় যখন আমাদের হোলি হয়, ঠিক তার আগের দিন এই রাউত নাচাটা সেলিব্রেট করা হয় ছত্তিশগড়ে, ইম্পর্টেন্ট। আর আরেকটা জিনিস, এটা কোন বংশের লোক করে সেটা হচ্ছে লিখে রাখো, যাদব বংশের লোক, ঠিক আছে, যাদব বংশের লোক, যারা নিজেদেরকে কৃষ্ণের যাদব বংশের লোক এটাকে সেলিব্রেট করে, এবং এই যাদব বংশের লোকেরা কিন্তু নিজেদেরকে কৃষ্ণের বংশধর হিসেবে দাবিও করে। তো এটা খুব খুব ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট কোয়েশ্চেন, নাটরস, ইম্পর্টেন্ট, নাটরস কোন রাজ্যের লোকনৃত্য? নাটরস কিন্তু মণিপুরের লোকনৃত্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাটরস কোন রাজ্যের লোকনৃত্য? নাটরস মণিপুরের লোকনৃত্য। উত্তরপ্রদেশে যদি বলি কয়েকটা মনে করতে পারছো, উত্তরপ্রদেশে আমরা কী বলেছিলাম, রাসলীলা, চাপ্পেলি, এগুলো কিন্তু উত্তরপ্রদেশের আমরা বলেছিলাম একটু আগেই। সো এইভাবে তোমরা কোঅর্ডিনেট করে করে পড়ো, কে
কেরালার যদি আমরা বলি, তাহলে কেরালার হচ্ছে কথাকলি বলেছিলাম, ঠিক আছে। আর ত্রিপুরার, ত্রিপুরার আছে আছে, আমি বলছি না এখন আনসারটা, কারণ একটা কোয়েশ্চেন আছে, সেজন্যই ত্রিপুরারটা আমি এখন বলছি না, পরে আসছে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই, ফাগুয়া, ভেরি ইম্পর্টেন্ট ফাগুয়া। ফাগুয়া কোন রাজ্যের লোকনৃত্য? ফাগুয়া কোন রাজ্যের লোকনৃত্য? এই ফাগুয়া লোকনৃত্যটার একটা যেটা স্পেশালিটি, সেটা হচ্ছে এই লোকনৃত্যটাও কিন্তু হোলির ঠিক আগের দিন সেলিব্রেট করা হয়, এবং এটা যে রাজ্যে সেলিব্রেট করা হয় তার নাম হচ্ছে বিহার। সো ফাগুয়া কোথায়? বিহারে। ফাগুয়া বিহার রাজ্যে একটা লোকনৃত্য হলো ফাগুয়া। নেক্সট কোয়েশ্চেন, গম্ভীরা, গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? খুব খুব ইম্পর্টেন্ট, গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান, আসাম, তামিলনাড়ু নাকি পশ্চিমবাংলা? তাহলে গম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? গম্ভীরা কিন্তু পশ্চিমবঙ্গের লোকনৃত্য, খুব খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে গম্ভীরা পশ্চিমবঙ্গের লোকনৃত্যটা মাথায় রাখবে। নেক্সট কোয়েশ্চেন, লাভানি, অলরেডি আমি করিয়ে দিয়েছি, লাভানি কোন রাজ্যের লোকনৃত্য? রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার নাকি মহারাষ্ট্র? তো আমি যখন ডিসকাস করছিলাম তখনই বলে দিয়েছি, যদি কারো মনে থাকে তো ভালো, নাহলে প্র্যাকটিস করো। লাভানি অবশ্যই মহারাষ্ট্রের লোকনৃত্য, আমরা জানি মহারাষ্ট্রের আর কয়েকটা লোকনৃত্যের নাম যদি বলতে বলি, তাহলে লাভানি তো রয়েছে, তার সঙ্গে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। তবে আমি বলে দিচ্ছি, লাভানি, লাভানি ছাড়াও কিন্তু মহারাষ্ট্রের যে আরেকটা আছে সেটা হচ্ছে তামাশা, খুব ইম্পর্টেন্ট তামাশা, ঠিক আছে। মহারাষ্ট্রের তামাশা এবং লাভানি এই দুটোই ইম্পর্টেন্ট, আর একটাও আছে সেটা হচ্ছে লেজনি, ঠিক আছে, লেজনি। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, মোহিনীআট্টম কোন রাজ্যের লোকনৃত্য? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু, মোহিনীআট্টম কোন রাজ্যের লোকনৃত্য? এটা কেরালা নাকি তামিলনাড়ু নাকি পাঞ্জাব নাকি উত্তরপ্রদেশ, কোন রাজ্যের লোকনৃত্য? তো মোহিনীআট্টম কিন্তু কেরালার লোকনৃত্য, মোহিনীআট্টম কেরালার একটি লোকনৃত্য, মনে রাখবে কেরালা। নেক্সট কোয়েশ্চেন, সরি, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? অলরেডি আমি ডিসকাস করে দিয়েছি, কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি পাঞ্জাব? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু নাকি পাঞ্জাব, এটা বলা খুবই সহজ। কথাকলি কোন রাজ্যের লোকনৃত্য? কেরালা, কথাকলি কেরালা, কোনো দিন ভুলবে না। তাহলে কেরালার হয়ে গেল, দেখো কথাকলি, মোহিনীআট্টম একটু আগেই বললাম, তাহলে এই দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট কেরালার জন্য, কেরালার কথাকলি এবং মোহিনীআট্টম ইম্পর্টেন্ট। কর্ণাটকে যদি বলি, কর্ণাটক হচ্ছে যক্ষগানা, যজ্ঞগানা যদি আমরা বলতে পারি, যক্ষগানা। তামিলনাড়ু যদি বলি, তামিলনাড়ু একটু আগে বলেছি, কোলাট্টম, কারাগম, এগুলো সব কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে, ভারতনাট্যম কিন্তু নয়, বারবার বলছি। আর পাঞ্জাবের, পাঞ্জাবে তো দুই ধরনের আছে, একটা হচ্ছে গিদ্ধা যেটা মহিলারা পারফর্ম করেন, আর একটা হচ্ছে ভাংড়া যেটা পুরুষরা পারফর্ম করেন। আশা করি ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন, হোজাগিরি, হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য? আসাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? আসাম, মণিপুর, ত্রিপুরা নাকি অরুণাচল প্রদেশ? মণিপুরের একটু আগে আমরা পেয়েছি নাটরস। এইভাবে রিলেট করো, পড়া যখনই অপশন দেখবে রিলেট করতে থাকো, তাহলেই দেখবে মনে থাকবে নাটরস। আমরা একটু আগে কোয়েশ্চেন সলভ করলাম যে নাটরস কোন রাজ্যের লোকনৃত্য, নাটরস কিন্তু মণিপুরের লোকনৃত্য, ঠিক একইভাবে হোজাগিরি কোন রাজ্যের লোকনৃত্য? হোজাগিরি কিন্তু, আমি একটু আগে ক্লু দিয়েছিলাম, সেটা হচ্ছে ত্রিপুরার লোকনৃত্য হচ্ছে হোজাগিরি। আমি বললামই একটু আগে যে ত্রিপুরার ডান্স ফর্ম আমি বলতে পারছি না, তার কারণ এটা একটা কোয়েশ্চেন আছে। সো হোজাগিরি আমাদের ত্রিপুরা রাজ্যের লোকনৃত্য। আশা করি দিস ইজ ক্লিয়ার টু অল অফ ইউ গাইস। নেক্সট কোয়েশ্চেন, ঘুমার, ঘুমার কোন রাজ্যের লোকনৃত্য? দেখো ঘুমার এমন একটা ডান্স না, এই নাচটা অনেক জায়গায়, অনেক জায়গায়, অনেক পার, অনেকে এটা মিলিয়ে ফেলে, গুলিয়ে ফেলে। আমি একটু আগে বলেছিলাম ঝুমার, ঝুমার হচ্ছে হরিয়ানা, ঝুমার কিন্তু হরিয়ানার ডান্স ফর্ম, কিন্তু আমি এটা জিজ্ঞেস করছি ঘুমার। তো দেখো এগুলো, দেখো ওখানে রাউত, রাউফ, এটা ঘুমার, এটা ঝুমার, ইম্পর্টেন্ট, মিলিয়ে ফেলো না, গুলিয়ে ফেলো না, ঝুমার হরিয়ানার, কিন্তু ঘুমার, ঘুমার কিন্তু রাজস্থানের লোকনৃত্য, ঘুমার হলো আমাদের রাজস্থানের লোকনৃত্য, মনে রাখবে ঘুমার
রাজস্থানের লোকনৃত্য। গুজরাটে যদি বলি, গুজরাটের হচ্ছে গরবা, আমরা একটু আগে আলোচনা করেছি গুজরাটের গরবা, মোস্ট ইম্পর্টেন্ট লোকনৃত্য হচ্ছে গরবা। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যাত্রা, আমরা আলোচনা করে দিয়েছি অলরেডি কোয়েশ্চেনটা, যাত্রা কোন রাজ্যের লোকনৃত্য, যাত্রা কোন রাজ্যের লোকনৃত্য, আসাম, পশ্চিমবাংলা, কেরলা নাকি ত্রিপুরা? আসাম, পশ্চিমবাংলা, কেরলা নাকি ত্রিপুরা? আসামের তো বলেইছি বিহু, আমরা মনে রাখবো এটা বারবার, আসামের বিহু অলরেডি আলোচনা করেছি। কেরলের ক্ষেত্রে আমরা বলেছি কেরলের কথাকলি, মোহিনীআট্টম, এগুলো কেরালা। ত্রিপুরার হোজাগিরি বলে দিয়েছি, তাহলে পড়ে রইল পশ্চিমবাংলা। যাত্রা কিন্তু পশ্চিমবাংলার একটা লোকনৃত্য, সে যাত্রা হবে আমাদের পশ্চিমবাংলার লোকনৃত্য, রাইট আনসার হবে পশ্চিমবাংলা। সো এই হচ্ছে আজকের ক্লাস, সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ আর লট ইন ইউর এক্সাম প্রিপারেশন। আর যদি আরও কিছু তোমাদের ডিমান্ড থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করো। এইভাবে প্রত্যেকটা ক্লাস যদি তোমরা ফলো করো, আই ক্যান গিভ ইউ দ্য গ্যারেন্টি দ্যাট ইউ উইল বি হিরো ফ্রম জিরো, দ্যাটস বি শিওর। আমি তোমাদেরকে এই অ্যাসিউরেন্সটা দিতে পারি। তো পরের ভিডিও বা পরের লেকচারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আর অবশ্যই আরও যে কথাটা আমি না বললে নয়, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আমার নতুন চ্যানেল আমি জাস্ট লঞ্চ করেছি, তো এটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। শেয়ার করতে ভুলো না, শেয়ার করো অবশ্যই, কারণ যত বেশি আমার এই পরিবার যত বড় হবে, তত কিন্তু আমার ইন্সপিরেশন বাড়বে, আমার দায়িত্বও বাড়বে, এবং আমি তত বেশি বেশি কিন্তু তোমাদের জন্য এই কোশ্চেনগুলো আনতে পারবো। সো আই হোপ দিস উইল মেক ইউ ফিল দ্যাট ইউ ক্যান অলসো ক্র্যাক এনি অফ দ্য গভর্নমেন্ট এক্সামস। সো থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই ফর দ্য টিল দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ।